হাই বন্ধুরা কাপের আরেকটি ডাইনামিক টিউটোরিয়াল নিয়ে মামুন একাডেমি থেকে আমি আবদুল্ল মামুন আবারও আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে ডাইনামিক কাপ ইউজ করবেন অনেকে বলবেন ডাইনামিক কাপ কি দেখাচ্ছি বন্ধুরা এই যে দেখেন আমরা যদি চাই এই বরিশালের কত নাম্বার কোয়ার্টারে সে আছে এই যে বরিশাল আমরা দেখতে পাচ্ছি দুই নাম্বার কোয়াটারে আছে আমরা যদি বরিশালটাকে চেঞ্জ করে রাজশাহী দিচ্ছি কোয়াটার থ্রি দ্যাট মিন্স এই কাপটাই আমরা করে থাকি কী কী কাপ ভেলুকাপ যেটা করে সেটা হচ্ছে লেফট থেকে রাইটে লুক করে অর্থাৎ এখান থেকে বাম থেকে ধরে ডানে যেতে 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 এই ধরনের ডাটাকে সার্চ করার জন্য আমরা ভেলুক কাপ ইউস করি লেফট থেকে রাইটে বাট আপনাকে যদি বলা হয় এই রিজনের সেলস কত অর্থাৎ এই মাইমিনসিং রিজনের সেলস কত এই রাজশাহীর সেলস কত অর্থাৎ এই যে ডান থেকে বামে যদি ডাটাকে লুক করতে হয় তাহলে আপনি কিভাবে করবেন আজকে আমাদের এই টিউটোরিয়ালটি এই বিষয় যে আপনি কিভাবে ডাটাকে ডান থেকে বামে কিভাবে লুক আপ করবেন এটা হয়তো বা অনেকেই অন্য ফাংশন দিয়ে ইউজ করতে পারেন যেমন ইন্ডেক্স এবং ম্যাচ দিয়ে করা যায় বাট যেহেতু ইন্ডেক্স ম্যাচের উপর আমাদের দেখানো হয়ে গেছে এবং ভিলুকআপের ম্যাচের উপরেও দেখানো হয়ে গেছে আজকে আমরা দেখা হচ্ছে অন্য আরেকটা ফাংশন দিয়ে বন্ধুরা ভিলুকাপের উপরে আমার মোটামুটি মনে হয় বারো থেকে তেরোটা ভিডিও আসে আপনারা চাইলে সেই প্লে দেখে আসতে পারেন তো বন্ধুরা কথা বলব না চলুন সরাসরি আমরা প্রজেক্টে চলে যাই ওয়েলকাম ব্যাক বন্ধুরা স্ক্রিনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এ হচ্ছে আমাদের টিউটোরিয়ালের মূল জিনিসটা এটা হচ্ছে আমাদের যে ভ্যালু কাপটা আমরা করেছিলাম আপনার বোঝার জন্য সেটা এটার আসলে আদৌ কোনো ভ্যালু নেই এটার আমি কি ডিলেট করে দিচ্ছি ওকে বন্ধুরা সূত্রে ঢোকার আগে একটা রিকোয়েস্ট করব সেটা হচ্ছে আমার এই আজকের ভিডিওটি কে কে প্রথম দেখতেছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে কমেন্ট সেকশনে জানিয়ে দিন যে আপনি ভিডিওটি প্রথম দেখতেছেন কিনা। এখন আমরা দেখব হচ্ছে এই রাজশাহীর যে ডাটা এই সেলসটাকে তুমি কিভাবে নিয়ে আসবা অথবা কাস্টমারকে কিভাবে নিয়ে আসবা দ্যাট মিনস লেফট এই এই ডাটাটা লেফটে কিভাবে খুঁজবা ওকে তো এই জিনিসটা বোঝার জন্য বন্ধুরা প্রথমে আমাদের যে ফাংশনটি লাগবে সেটা হচ্ছে সুস ফাংশন খুবই গুরুত্বপূর্ণ একটা ফাংশন এই জন্য আমি এখানে এক দুই মিনিট খরচ করবো যে চুজ ফাংশনের উপরে তাহলে এই বাকি যে কাপটা এটা আপনি ইজিলি বুঝে যাবেন ওকে যেমন দেখেন বন্ধুরা এখানে আমরা যদি দুই এখানে দুই দেওয়া আছে তার মানে ফেব্রুয়ারি আমরা যদি এখানে তিন দেই তাহলে দেখেন মার্চ এখানে যদি আমরা সাপোজ নাইন দিচ্ছি তাহলে হচ্ছে আপনার এখানে সেপ্টেম্বর অনেকেই বলতে পারেন যে এটা আমরা কাপের মাধ্যমে করেছি না এটা কাপের মাধ্যমে করা হয়নি এটা সেই চুজ ফাংশনের মাধ্যমে করা হয়েছে দেখাচ্ছি কিভাবে করবেন ওকে প্রথম হচ্ছে ইকুয়াল সিএইচ ডাবলও এসি যেটা হচ্ছে আমাদের সুস ফাংশন দেন হচ্ছে ইন্ডেক্স নাম্বার ইন্ডেক্স নাম্বার কোনটা ইন্ডেক্স নাম্বার হচ্ছে সাপোজ আমি এক নাম্বার ডাটা খুঁজতে চাচ্ছি অর্থাৎ এক নাম্বার ওকে অথবা প্রথম যেটা দেন হচ্ছে ভ্যালু ভ্যালু কোনটা এই যে এইটা সেল রেফারেন্স কমা এইটা কমা এইটা কমা এইটা কমা এইটা এভাবে দিয়ে যাবেন আমি একটু স্পিডে করে যাচ্ছি ওকে দেন হচ্ছে বন্ধুরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম এন্টার দিলাম এখন দেখেন এখানে আমরা দিয়েছিলাম কি এইচ সেল রেফারেন্স আমার কোনো ভ্যালু দেয় না যেহেতু এটা আমি কোনো কাজে লাগাইনি ওকে তার মানে এক নম্বর হচ্ছে জানুয়ারি এখানে যদি আমরা দুই নাম্বার দেই তার মানে হচ্ছে এটা ফেব্রুয়ারি অর্থাৎ এই ডাটার উপরে বেস করে এক দুই তিন চার পাঁচ ছয় এই ডাটার উপরে বেস করে সেখানে মান্থকে নিয়ে আসতেছে আমরাই এখানে যে টু আছে এই টু এর জায়গায় আমরা এই সেল রেফারেন্সটা দিয়ে দিব। এই যে এখানে যে টু আছে এই টু হার্ড কোডটাকে কেটে এখান থেকে আমরা সেল রেফারেন্স দেখিয়ে দিব দেন হচ্ছে এন্টার এখন যদি এখানে আমরা সাপোজ ফাইভ প্রেস করি তাহলে দেখেন মে হয়ে গেছে অর্থাৎ এই ফাইভের অ্যাগেন্স্টে এখানে যে ডাটাটি আছে এই ডাটা থেকে সে সেল রেফারেন্স হিসেবে নিয়ে আসতেছে আপনার এখানে চাইলে এটাকে অন্যরকমও করতে পারেন সাপোজ আমি এখানে ওয়ান দিলাম আমি একটু ছোটো করে দেখাচ্ছি যে এইচ ডাবল এসি স্যুস দেন হচ্ছে এইটা আমার সেল রেফারেন্স দেন হচ্ছে কমা দেন হচ্ছে এখানে আমি দেবো সাপোজ জানুয়ারি কমা দেবো হচ্ছে এখানে ফেব্রুয়ারি জাস্ট দুইটা ডাটার মাধ্যমে আমি দেখাচ্ছি ব্র্যাকেট ক্লোজ এই যে দেখেন একে মানে হচ্ছে জানুয়ারি দুই মানে হচ্ছে ফেব্রুয়ারি থ্রি দিলে কিছুই আসবে না তার মানে কি ভিলুকাপ যা করতে পারে সুজ ফাংশনও তাই করতে পারে আমরা এই সুস ফাংশনকে নেস্টেড হিসাবে ভিলুকাপের ভিতরে ইউজ করবো ওকে বন্ধুরা ইকুয়াল ভিলুকাপ ওকে দেন হচ্ছে এটা হচ্ছে আমাদের লুক ভ্যালু সেই সিম্পল মানদাতা আমলের যেই ভিলুকাপ সেই কাপের মতো দেন হচ্ছে কমা এবার হচ্ছে আমরা এখানে সুজ ফাংশনকে নেস্টেড হিসেবে ব্যবহার করব দেন হচ্ছে ইন্ডেক্স নাম্বার সেই আগের কথা বন্ধুরা যে ইন্ডেক্স নাম্বার আমাদের কি ইন্ডেক্স নাম্বার হচ্ছে সাপ এখানে আমরা দুইটা কলাম নিব এই কলামটা এবং এই কলামটা এখানে আমরা যেহেতু সেল রেফারেন্স দিয়েছি টু যদি সেল রেফারেন্স এখানে এইটা না দিতাম তাহলে আমাদের বারবার টাইপ করা লাগতো ওয়ান কমা টু কমা থ্রি কমা ফোর কমা আমি এখানে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমি এটা কেটে দিচ্ছি এই যে এখানে আমরা কী করেছি এই যে দেখেন এটা না এখানে আমরা এটা মুছে দেবো হচ্ছে এখানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ওয়ান কমা টু এটা হচ্ছে অ্যারে হিসাবে ইউজ হবে আমরা সেকেন্ড ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিলাম দেন হচ্ছে এখন জানুয়ারি ফেব্রুয়ারি দিলাম মিন্স এক নাম্বারে দেখা পাত তুমি জানুয়ারি দুই নাম্বারে দেখা পাচ্ছে ফেব্রুয়ারি এবার আমি যদি এন্টার দিই তাহলে দেখেন জানুয়ারি ফেব্রুয়ারি সে চলে আসছে সেম সিস্টেমে এটাকে আমরা ইউজ করবো ভি লুক আপ এটা হচ্ছে আমার লুক আপ ভ্যালু দেন হচ্ছে কমা ডাবল ডাবলএসি শুজ দেন হচ্ছে ইন্ডেক্স নাম্বার ইন্ডেক্স নাম্বার হচ্ছে সেম সিস্টেমে যেহেতু আমরা এখানে দুইটা ডাটা আছে ওয়ান কমা টু ওকে এবার হচ্ছে আমার সেকেন্ড ব্র্যাকেট ক্রোজ দেন হচ্ছে ইন্ডেক্স নাম্বার এই যে এই হচ্ছে আমার প্রথম এরে কমা এই হচ্ছে আমার দ্বিতীয় অ্যারে ঠিক আছে এখন যদি এখানে আমার আরও একটা এরে থাকতো যে তুমি আমাকে সেলস ডিপার্টমেন্টও বের করে দাও তাহলে আমরা কী করতাম ওয়ান টু থ্রি দেন হচ্ছে আমরা ব্র্যাকেট ক্রোজ করে দিলাম অর্থাৎ বন্ধুরা এই যে চুজ ফাংশনের যে ইন্ডেক্স নাম্বার এই ইন্ডেক্স নাম্বার আপনি যতগুলো দেবেন এখানে ততগুলো ভ্যালু দিতে হবে ওকে দেন হচ্ছে এখানে যে আমরা এখন কমা দেই কমা দেওয়ার পর হচ্ছে আমার দুই নম্বর কলামে আমাদের ডাটা আছে দেন হচ্ছে টু দেন হচ্ছে আমরা কমা আমাদের যেটা হচ্ছে কাপের কমা দেন হচ্ছে এক্স্যাক্ট ম্যাচ দেন হচ্ছে আমার এটা ক্লোজ দেন হচ্ছে এন্টার এখন আমি যদি ওকে দিই তাহলে দেখেন রাজশাহী ছয় আমি যদি এখান থেকে এই ডাটা ভ্যালিডেশনের এটা চেঞ্জ করি তাহলে দেখেন টু সিক্স অর্থাৎ এই ডাটাটাকে ইন্ডেক্স ম্যাচ ইউজ না করে ভিলুকাপ ম্যাচ ইউজ না করে এখানে আমরা ইউজ ভিলু ভিলুকাপ এবং সুস ফাংশনের মাধ্যমে কিভাবে ডাটাকে ডান থেকে বামে লুক করে বন্ধুরা ভিডিওটি আশা করি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে যদি আমার আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে আর আপনাদের যদি স্পেশাল কোনো রিকোয়েস্ট থেকে থাকে সেটাও জানাবেন আমি সেই বিষয়ের উপরে আপনাদেরকে টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে মামুন একাডেমি থেকে আমি আবদুল্লাহ মোহন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ